এই রকম চিকেন, এই যে এই রকম সুন্দর সফট, আমি যেখান থেকে এটাকে ছিড়বো সেখান থেকে চিকেন বেরোবে, লাভলি জাস্ট, আহা সুন্দর, আমার ভালো লেগেছে ব্যাপারটা বেশ। চিজ কাকলেট যেটা এখানে পাওয়া যায় আই থিঙ্ক তুমি ট্রাই করো, যদি না করে থাকো, না করে থাকো তো আমি রেকমেন্ড করবো ওই চিজ কাকলেটটা ট্রাই করতে। ওটা প্রথম দিন খেয়ে তারপরে এই 8 মাস ধরে এখানেই পড়ে রয়েছে। এখন বাজে রাত্রির 10টার বেশি, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি না, কোনো মাঝরাতের ব্লগ করতে বেরোইনি। আজকে ব্লগ শুরু করেছিলাম বিকেলবেলা, ভেবেছিলাম গঙ্গার ওপারে যাবো উড়িষ্যা, তারপর কি হলো তোমরা একটু দেখে নাও। এই কোথায় ব্লগে যাবো জানি না, হ্যাঁ এই যে পার্টটা এখন এই ছোট্ট করে শ্যুট করছি এটাও ব্লগের কোন অংশে দেবো জানি না। এই গঙ্গার ঘাটে এখন আছি, লঞ্চে উঠবো, ওপারে যাবো এটুকু জানি, কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে আর পুরো ভরা জোয়ার, জল পুরো ভরা। এই ব্যাকগ্রাউন্ডটা দেখানোর জন্য শুধু এই পার্টটুকু করলাম, কোথায় দেবো কি জানি। আরো একটা কথা কি বলতো, আজকে আমার পেট ভালো নাই। আমাদের প্ল্যান ছিল গঙ্গার ওপারে গিয়ে রিসরাতে একটা ব্লগ করা, একটা দোকানে, এখানে খাওয়ারই শেষ হয়ে গেছে কি জানতে পারলাম। ঠিক আছে তো আমরা ওখান থেকে রিসরা থেকে গেলাম শ্রীরামপুরে। আজকে রোববার বিকেল বা সন্ধ্যপুর ছিল সেই সময়, মার্কেটিং, হেভি মার্কেটিংয়ের ভিড় পুজোর আগে আর তার সাথে মুসলধারে বৃষ্টি, ব্লগ সম্ভব নয়, তাই ফিরে চলে এলাম বাড়ি এবং গেলাম ব্যারাকপুরে। সেখানেই আজকে আমরা ব্যারাকপুরে ব্লগ টক করলাম আর এখান থেকে ফিরে এসে এখন ইন্ট্রো করছি। সো মাচ প্রফেশনাল ইয়ার, তো সেই জন্যই বেশি কথা আর বেশি না বাড়িয়ে এই রাত্রিবেলা আস্তে আস্তে ফিসফিস করে শুরু করছি আজকের ভিডিও। আমি বিজয়, শেষের পর শুরু, আমি সুমিত, তোমরা দেখছো ফুড ফান্ডা, এখানে ফুড আর ফান দুটোই ভরপুর হয় মাঝরাতে দিনের বেলা যখন খুশি হয়। আজকে হয়ে গেছে, ওই যে দূরে হলুদ রঙের যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের আজকের ডেস্টিনেশন। যদি অ্যাড্রেসটা একটু যদি তোমাদের বুঝিয়ে দিই, এই হচ্ছে যে ব্যারাকপুরের যে ব্রিজটা, 15 নম্বর রেলগেটের উপরে ব্রিজটা, সেই ব্রিজের একদম এন্ডে যদি আমরা চলে আসি 4 নম্বর লাইনের দিকে, এই হচ্ছে 4 নম্বর লাইন, তার ঠিক আগেই মানে ব্রিজের ডান দিকে এই মুহূর্তে আমরা রয়েছি এবং আমরা এসেছি ফ্রম বারাসাত। তো এইখান থেকে গেলে পরে এই সামনেটা একদম রাইট এক্সট্রিমে এসে এই হচ্ছে দোকানটা, যেটা দেখতে খানিকটা এইরকম, ইঞ্জিনিয়ার চাওয়ালা, যার এখানে এরকম একটা সেট আপ রয়েছে, বাইরে এখানে কিছু ফ্রাইড আইটেমস রয়েছে, ভেতরে সব চায়ের প্রিপারেশনসগুলো হয়, এখানেও এখানে সিরাপ ফিরাপগুলো রাখা রয়েছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তোমার নাম ইঞ্জিনিয়ার চাওয়ালা, এটার পিছনে কারণটা কি? ইঞ্জিনিয়ার চাওয়ালা বলতে মানে আমি অ্যাজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো লাস্ট 10 বছর আমি মানে চাকরির দিক থেকে এখন নিজস্ব স্টার্ট আপ চালু করেছি। এটা অনেকদিন ধরেই আমার প্ল্যানিং ছিল, একটাই জিনিস মাথায় আসলো যে চা, চা যেটা নাকি সবার ইমোশন একটা, তারপরেই ঠিক করলাম যে চাটাকে বিভিন্নভাবে আমি লোকের কাছে প্রেজেন্ট করব, যাতে মানে চায়ের সমস্ত রকম ফ্লেভার বলুন বা একটু চা যারা ভালো খেতে চান। লাস্ট ইয়ার 2021 2nd October এটা ওপেন করতে পেরেছি। চা ছাড়া বিভিন্ন ধরনের স্ন্যাক্স আছে আমাদের এখানে, দেখাতে বলবো। এটা কি আছে? এটা চিকেন স্যাটে আছে, এটা এটা চিকেন ড্রামস্টিক, এটা চিকেন বোনলেস স্ট্রিপস, চিকেন পপকর্ন, আর আমাদের এখানকার মানে স্পেশাল আইটেম যেটা হচ্ছে কি চিকেন চিজ কাটলেট। ওকে, দ্যাট ইজ আওয়ার স্পেশালিটি। এটা চিকেন ললিপপ আছে, এছাড়াও আমাদের চিকেন মোমো পাওয়া যায়, ফ্রাইড মোমো, স্টিম মোমো, বিভিন্ন ধরনের মকটেল ট্রাই করতে পারেন, শেকস রয়েছে, লিকার চায়ের ওপর আপনি দার্জিলিং টিও পাবেন, গ্রিন টিও পাওয়া যায়। এছাড়া আমাদের এখানকার একটা স্পেশাল দার্জিলিং টি যেটা আছে, উইস্কি ফ্লেভার দার্জিলিং টি, মানে চায়ের নর্মাল চা যেটা 10 টাকার কাপে, সেটা হচ্ছে আমাদের লার্জেস্ট মানে বেস্ট সেলার, বেস্ট সেলার। আর স্ন্যাক্সের দিক থেকে কাটলেট আছে, চিকেন চিজ কাটলেট হবে, ড্রামস্টিক আছে, ফ্রাইড চিকেন আছে যেটা আপনাকে আমি দিয়েছিলাম, একদমই। সো এইগুলো আমার বেস্ট সেলার আইটেম আছে। টাইমিং হচ্ছে আমার 9:30 থেকে সকাল 9:30 থেকে রাতে 10:30 অবধি আমার ওপেন আছে। সপ্তাহের প্রত্যেকদিন খোলা, রেগুলার খোলা থাকে।15 টাকা মিডিয়াম, লার্জ 20, কেশর মালাই চা মিডিয়াম 35, লার্জ ভুলে গেছি, দেখে নেবো। প্রথমে আসি লুকে,
এই সুন্দরভাবে ডেকোরেট করেছে, উপরে স্প্রিঙ্কেল ছড়িয়ে তার উপরে কেশর, ওদিকে কাজু কিশমিশ দেখতে পাচ্ছি, আর যখন চাটা তৈরি করছিল তখন ভিতরে মালাই দিয়ে এখন একার করে দিয়েছে, খেয়ে দেখি। স্প্রিঙ্কেল ছড়িয়ে? হ্যাঁ, উপরে স্প্রিঙ্কেল ছড়িয়ে। আচ্ছা, স্প্রিঙ্কেল মানে ছড়ানো। উপর দিয়ে মালাই আর কেশর স্বাদ একটু আছেই, তার সাথে চাটাও কিন্তু দুর্দান্ত। দুটো মিলিয়ে কাজু কিশমিশটা দেখো, রিভিউ শুরু করার আগে প্রথমে যে কথাটা বলবো, সুমিতের পরে একটুখানি বেশি বাটপাড়ি করে ফেলেছিলাম একটু আগে। ওই যে বলছিল না ওটা স্প্রিঙ্কেল, ওগুলোকে না স্প্রিঙ্কেলই বলে, আমি জানতাম না, আমি স্প্রিঙ্কেল করে দেওয়া হয় ওইটা ভেবেছিলাম। যাই হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশানের একটু প্রবলেম হয়েই থাকে। যাক, ট্রেন যাক। দেখো, এইটা হচ্ছে একটা, মানে ব্যাপারটা হচ্ছে একটা কম্বো, এই কম্বোটা এই দুটো আইটেম থাকে, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ থাকে। তো ফ্রেঞ্চ ফ্রাইজটা এখন হবে না বললো, যার জন্য দামটা 20 টাকা কম, 30 টাকা, 30 টাকা কম। 160 টাকা এমনিতে দাম ছিল, যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইজটা নেই ওই জন্য 30 টাকা কম। এই দুটো আইটেম রয়েছে, দুটোই ফ্রাইড, একদম যেরকম ফ্রাইড চিকেন হয়, একটা এরকম সুন্দর সাইজের বেশ লেগ রয়েছে, আর একটা এটার কি নাম বললি সুমিত তখন? এই তো উইংস, এটা আর কি বেসিক্যালি থাই বলা যেতে পারে, বললো ড্রাম ফ্রাম, হ্যাঁ হোয়াটএভার। তো এই দুটোর মধ্যে এবার আমি একটু ট্রাই করে দেখবো এটাকে। তো ফার্স্টে তো আমি অবভিয়াসলি এই লোভনীয় লেগে কামড় বসাবো, যেটা কিনা বেশ সুন্দর, একদম বেশ মুরগিটা বেশ স্বাস্থ্যযুক্ত মুরগি ছিল। তো এর সাথে এখানে একটুখানি এরকম কাসন দিয়ে একটু টমেটো কেচাপ, একটু মেয়ো, আর একটু এরকম পেঁয়াজ সার্ভ হয়, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এখানে বাইরের জিনিসপত্র যেগুলো রাখা রয়েছে দেখলাম ঠিকঠাক ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করা হয়, লাইক হার্সের সিরাপ রয়েছে, তারপরে আরেকটা কি যেন দেখলাম আমি ভুলে গেলাম, খুঁজে পাচ্ছি না, লিপটনের গ্রিন টি রয়েছে, আরেকটা কোন ব্র্যান্ডের চা রয়েছে দেখলাম, এইসব জিনিসপত্র রয়েছে। তো ভালো জিনিসপত্র দিয়ে ব্যাপারগুলোকে সার্ভ করা হয়। তো এই ফ্রাইড চিকেনের উপরে কোটিংটা এইরকম রয়েছে, এই যে এরকম টাইপের, তবে এটা কিন্তু খুব জুসি এবং খুবই নরম, তবে এটা কিন্তু প্রচণ্ড জুসি এবং নরম, ভেতরটা এই চিকেনটা এইরকম জুসিনেস রয়েছে এটার মধ্যে, একটা ওপরে তো এই কোটিংটা রয়েছে ফ্রাইড চিকেনের, বেশ ভালো কিন্তু, এবং প্রচণ্ড সফট, প্রচণ্ড সফট, এটা বলতেই লোভ লাগছে। এবার একটুখানি এটাতে মাখিয়ে নিয়ে, ওপরে কোটিংটা খুবই ক্রিস্পি, চিকেনটার ভেতরে স্পাইসেসগুলো ব্যাপকভাবেই গেছে, অত্যন্ত ময়েস্ট চিকেনটা, একদম ড্রাই তো নয়, বাট আমার একটু নুন বেশি লাগলো, সেটা মেবি মনে হচ্ছে আমার এই কাসন দেওয়া সসটা মিশে মনে হচ্ছে গন্ডগোলটা হলো, শুধু খেয়ে দেখি একবার, ওটা আমার মনে হচ্ছে ডিপ দুটো একসাথে মিশে গিয়ে শুরু করে, টমেটো কেচাপ আর কাসন দিয়ে একসাথে মিশে গিয়ে ওরা নোনতা নোনতা লাগছিলো। তবে এই ব্যাপারটা কিন্তু খেতে ভালো, এবার ভালো করে একদম এইরকমভাবে ডিপ করে এটাকে জব্বর বাইট বসাতে হবে, মজার মজার, খুব মজার, বাংলাদেশিরা বলে না খাওয়ার পরে খুব মজার, এটা কিন্তু খুব মজার, খুব টেস্টও, ওটা অন্য কথা, খুব ট্যাশ, ওটা অন্য জিনিস, এটা কিন্তু খুব মজার খাইতে, সত্যি মজার খাইতে, হেভি খেতে, ভালো লেগেছে আমার। এবার এই যে ব্যাপারটা, বাইরের কোটিংটা তো সেই সেম, এটার মধ্যে আলাদা করে বলার কিছু নেই, বাট এটা না কিরকম একটা পেটো পেটো টাইপের, মানে ছুঁড়ে মারলে না খাচ্ছিস খাচ্ছিস রাগ উঠে গেলো কারোর উপরে, মার ছুঁড়ে, আশেপাশে ভোট আছে নাকি? এই সুমিত ভুলবার ক্যামেরা অ্যাঙ্গেল করলো, মাথায় মেরে দিলাম, তারপরে আবার তুলে খেয়ে নেবো। তো এইখানে একই রকমের ডিপগুলো সার্ভ হয়েছে, বাইরের কোটিংটা একই রকম আছে, কোথা দিয়ে বাইটটা নেবো বুঝছি না, এটাকে আমি একটু ভাঙার চেষ্টা করি। সত্যি প্রচন্ড ময়েস্ট এন্ড ফ্লেভারফুল, যথেষ্ট ভালো খেতে এটা, এইরকম চিকেন, এই যে এইরকম সুন্দর সফট, আমি যেখান থেকে এটাকে ছিঁড়বো সেখান থেকে চিকেন বেরোবে, লাভলি, জাস্ট আহা, সুন্দর, আমার ভালো লেগেছে ব্যাপারটা বেশ। তুমি কি এটাকে ভ্যালু ফর মানি বলতে পারো? 130 টাকায় দুটো ফ্রাইড আইটেমের যেরকম দাম হয়, আমরা তথাকথিত নামি নামি জায়গায় যেরকম দামে খাই সেই অনুযায়ী কম্পেয়ার করতে গেলে অবশ্যই ভ্যালু ফর মানি। 130 টাকা ঠিক আছে, এই আইটেমসগুলো এরকম দামে বিক্রি হয়, ইন্ডিভিজুয়ালি দেখো তুমি 65 করে পড়বে, ঠিকই তো আছে, তাই না? কিছুক্ষণ আগে দেখছিলাম তোমরা এখানে খাওয়ার ট্রাই করছি, তোমরা এখানে প্রতিদিন খাও? বিগত 8 মাস ধরে আসছি, যেদিনকে আসি খাওয়ারটা নিয়ে এসেছি, চিজ কাকলেট যেটা এখানে পাওয়া যায়, আই থিঙ্ক তুমি ট্রাই করে, যদি না করে থাকো, না করে থাকো তো আমি রেকমেন্ড করবো ওই চিজ কাকলেটটা ট্রাই করতে, ওটা প্রথম দিন খেয়ে তারপরে এই 8 মাস ধরে এখানেই পড়ে রয়েছে। মানে ওটা কি সবথেকে এখানে বেস্ট? এখানে আমার আমার সবথেকে বেস্ট ওটাই লাগে। আর দাদা তোমার? আমার এখানে সবথেকে ফেভারিট মোমো, মোমো আর চিকেন পপকর্ন, মোমো আর চিকেন পপকর্ন, সেটা হেভি, হ্যাঁ ভালো লাগে, খুব ভালো লাগে। এখানে আসা তো মেন চায়ের জন্য, কী কী চা এখানে পছন্দ করো? আমি হচ্ছে রোস্টেড গ্রিন টি, আচ্ছা মানে উইস্কি রোস্টেড আছে একটা, দার্জিলিং, আমি
চা খুব একটা বেশি খাই না, কফিটা খাই, নরমাল নরমাল কফি, নরমাল কফি, নরমাল কফি, চা খুব বেশি চা পিও না। ওকে, কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া তো শেষ, তো একটু মিষ্টি মুখ করছি এখন আমদই দিয়ে, যেটা কিনা বরফের মতো শক্ত, আইসক্রিমের মতো শক্ত রয়েছে, জমাট বাঁধা কাপ আইসক্রিমের মতো শক্ত এটা। তো যাই হোক, ইঞ্জিনিয়ার চায়ওয়ালাতে খাওয়া দাওয়ার পর্ব আমাদের কমপ্লিট, এখন বাজে হচ্ছে রাত্রির 9:40, বাড়ি ফিরতে হবে। তো দোকানটা বেশ ভালো লেগেছে, দাদাকেও বেশ ভালো লেগেছে, খাবারগুলোও বেশ ভালো লেগেছে। খেতেই পাচ্ছি, ওটা খেতে পারবে না, ভেবেছিল এটা খেতে খেতে ব্লগটা এন্ড করবে, খা ভাই তুই কী করে খাবি। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আজকের মতো এটুকুই, ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য পাশে থেকে সাথে থেকে বেশি করে জল খাওয়ার লোক ব্যাধি ভুলে যাও। তো পরের ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা টাটা। বলো, ছোট্ট ইনফরমেশন, বলো, 2nd October অবশ্যই আসবে, আমার আমার 1 year কমপ্লিট হচ্ছে। বেশ, তো আমি ওই দিনকে একটা পার্টি হবে, পার্টি মানে আমি একটা কিছু করবো সেটা এখনো ডিসাইড করিনি, বাট ফার্স্ট দিন যখন আমি 2nd October তো সবাই আসবে, ঠিক আছে, তোমার তোমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকেও বলে দেবে, তারাও আসতে পারে, কোনো তাদের জন্য অফারটা রয়েছে, শুনছো কি তোমরা, অফারটা হয়েছে দাদা বলে দিয়ে গেছে। ওদিনকে চা তো মোটামুটি আমার মানে ওপেন টু অল ফ্রি থাকবে 2nd October, সবাই আস না, আমার যে যেটা রেগুলার 6 টাকার ছোট চা, বেশি লোভ করবে না কিন্তু, তো সেটা ফ্রি করব একদম, আর বাকি যেগুলো আছে সেগুলো তো থাকবে। আমার একটা না খুব চাপের জানো তো, ওই যে ধরে হলুদ রঙের যে দোকানটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশন, হ্যাঁ ট্রেনটা এখনই আসার ছিল। তো ইঞ্জিনিয়ার বল বল না, সিনিয়র ফার্স্ট না না বল বল জুনিয়র ফার্স্ট, খা তুই এবার, আমি দুই নে, এটা তো খেয়ে যাচ্ছে।